of yours. Assalamu alaikum. This is Reja. Welcome to my YouTube channel Reja Vlogs. So aske ekta Yamaha MT-15 ta ke ekta test ride debo. So bhablam apnader ke ektu dekhai. So asha kori MT-15 er full review channel upload korbo inshallah. So, প্রথমে একটু টেস্ট রাইড দিয়ে দেখি বাইকটি কেমন বাইকটির এক্সেলারেশনটা অনেক স্মুথ বাইকটি 541 কিলো চালানো হয়েছে পর্যন্ত প্রায় নতুন ব্রেকিং পিরিয়ড এখন পর্যন্ত শেষ হয়নি আর এটা গিয়ার শিফটিংটাও খুবই স্মুথ খুব সহজেই গিয়ার শিফট হয়ে যায় আর আরেকটা কথা আরান 5 এর মতো এটা লিন হওয়ার কোনো প্রয়োজন নেই যাদের আরান 5 চালাইতে অনেক সমস্যা হয় তারা চাইলে এই MT-15টা নিতে পারেন জাস্ট সিটিং পজিশন এটা সিটিং পজিশনটা খুবই ভালো আপনার ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনার হাতের কবজিতে ব্যথা হবে না সো এখন বাইকটির লুকটা একটু দেখি আমরা বাইকটি দেখতে অনেক সুন্দর খুবই গর্জিয়াস একটা লুক বাইকের এটা ইন্ডিয়ান ভার্সনের বাইক বাইকটির সামনের চাকায় সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে পিছনের চাকায় কোনো ABS দেওয়া হয়নি একটি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে বাইকটির পিছনের টায়ার MRF এর এবং বাইকটির পিছনের টায়ার সাইজ হচ্ছে 140 এবং বাইকটির সামনের টায়ারটিও MRF এর আর এটার টায়ার সাইজ 110 বাইকটির লুক চমৎকার চমৎকার একটি লুক ন্যাকেসি স্পোর্টসের মধ্যে আমার কাছে এই বাইকটি অনেক ভালো লাগে অনেক ইন্দোনেশিয়ার চাইতে এটায় কস্ট অনেক কম এটা 375,000 টাকা দেখতেও অনেক সুন্দর লাগে কেউ যদি ইন্দোনেশিয়ানটা নিতে চান তাহলে নিতে পারেন ইন্দোনেশিয়ানটাও ভালো আমি খারাপ বলবো না বাট এটা নিলে যে একেবারে খারাপ হবে তেমন কিছু না আরন 5 এর চাইতে যাদের আরন 5 চালানো অনেক মুশকিল অনেক লিন হতে পারেন অনেক মোটা তাদের জন্য এটা নেওয়াটা বেটার আমি মনে করি এটা আরন 5 এর সেম সো এটাকে একটু চালিয়ে দেখা যাক কেমন অ্যাক্সেলারেশন রেসপন্স পাওয়া যায় এই বাইকে একটি ফিচার আছে আপনার স্টান যদি নামানো থাকে তাহলে এই বাইকটি কখনো স্টার্ট নেবে না এই যে দেখুন আমি সেলফ দিচ্ছি স্টার্ট নিতেছে না বাট স্টানটা যদি উঠে ফেলি আর এখন যদি আমি সেলফ দেই তাহলে স্টার্ট সো এটা খুব ভালো দিক অনেক এমন অনেক আছে তাড়াহুড়ো করে স্টান না উঠিয়ে পড়ে যায় সেটা খুবই ভালো একটি দিক সো এমন টুকিটাকি আরও অনেক ভালো দিক এটার মধ্যে আছে সো সেটা ফুল রিভিউতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো বাইকটির পিছনের চাকায় ABS দিলে ভালো হতো যেখানে MT-15 ভার্সন 3-তে সামনের চাকায় ABS সো সেক্ষেত্রে এটা পিছনের চাকায় ABS দিলে খুব বেশি একটা লস হতো না কিন্তু বাইকের জন্য অনেক লাভ হতো একটু আমি পিছনের চাকার ব্রেকটা একটু একটু বেশি প্রেস করার কারণে পিছনের চাকাটা স্লিপ করায় তো সেই ক্ষেত্রে পিছনের চাকায় ABS দিলে
একটু ভালোই হতো। সো এই বাইকটি নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এটার ফুল রিভিউতে। আজকে হাতে একটু সময় কম, লো লাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গ্রামের রাস্তায় এগুলো খুব মারাত্মক, এগুলোর কারণে স্লিপ করে, বাইক স্লিপ করে পড়ে যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।